আজকে আমি আর পারি না, চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আর আজকে অনেক কিছু রান্না করব, অনেক কিছু রান্না করব বলতে খাসির মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করব, লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর ফার্স্ট চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে যাওয়ার ভেতরে চিংড়ি মাছটাও ভেজে নিলাম, ভেজে নিয়ে লাউ আর আলু দিয়ে চিংড়ি মাছটা এখন রান্না করে কমপ্লিট করব। আর এত কিছু রান্না করতে গিয়ে আমার আজ 12টা বেজে গেছে, কিন্তু কিছু করার নেই। আর এত কিছু রান্না করতে করতে আমি হাঁপিয়ে পড়েছি। আর চিংড়ি মাছটা এখন দিয়ে দেবো, চিংড়ি মাছটাও নামিয়ে ফেলেছি। এখন মুরগির মাংসটা রান্না করছি, মুরগির মাংসতে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা টমেটো দিয়ে রান্না করছি। আর আমি ঝালটা বেশি খাই, তাই ঝালটা একটু বেশি পরিমাণে দিয়ে মুরগির মাংসটা রান্না করছি। আর জলটাও দেওয়া হয়ে গেছে, মুরগির মাংসটাও নামিয়ে নেবো। আর এক সাইডে ভেজে নেবো এখন আলু খাসির মাংসের জন্য। এই দেখো এখানে খাসির মাংস এনেছে, কিন্তু খাসির মাংসটা আমি খাই না, আমি খাসির মাংস পছন্দ করি না। তাই আমাদের বাড়িতে যখনই মাংস হয় দু রকমের মাংসটাই বেশিরভাগ হয়। আর এইদিকে আমি কষানো শুরু করে দিয়েছি। আর অনেকেই খাসির মাংস রান্না করে সিটি দিয়ে, কিন্তু আমি সিটি দিয়ে রান্না করি না, ভালো করে কষিয়ে নিই। আর রান্নার পর আমি একটু শর্ট ভিডিও করলাম তোমাদের সাথে। ঠিক না।